পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। বিশিষ্ট সমাজসেবক বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন। বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের অনেক এলাকায় রান্না হয়নি, ফলে তারা খাবারের কষ্টে ভুগছিল। তাদের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকা থেকে জরুরি সেবা পেতে যোগাযোগ করলে তাদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা দুপুরের খাবার পৌঁছে দিয়েছেন তারা। আপনারা দেখছেন বরিশাল টিভি।